السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير. قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتنني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারপর যখন তারা তাদের আসবাবপত্র খুলল, তারা দেখল তাদের মূল্যগুলো ফিরিয়ে দেয়া হয়েছে। তারা বলল, হ্যাঁ আমাদের পিতা, আমরা আর কী চাই? এই যে আমাদের পণ্য মূল্যটি ফিরিয়ে দেয়া হয়েছে, আমরা যদি আবার যাই আমরা আমাদের আহাল পরিবারের জন্য খাদ্য শস্য নিয়ে আসব, আমরা আমাদের ভাইয়ের হেফাজত করব, আর এক উট বোঝা বেশি পাব, আর এটি অতি সহজ, অতি সহজ আমরা পাব। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি কখনো বিনিয়ামিনকে তোমাদের সাথে যেতে দিব না যতক্ষণ না আল্লাহর নামে তোমরা কসম করো যে তোমরা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, যদি তোমাদেরকে ঘিরে ফেলা হয় সেটা ভিন্ন বিষয়। যখন তারা শপথ করল, প্রতিশ্রুতি দিল, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমরা যে চুক্তি করেছি, যে কথা বলছি, তাতে আল্লাহ তাআলা এর তত্ত্বাবধায়ক, আল্লাহ এর সাক্ষী। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইমাম ইবনুল কাইয়িম শাখার অন্তর্গত বেনে ইমরান বি উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাত ইউসুফ থেকে দুটি আয়াত 63 এবং 65 এবং 66 দুটি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুই আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আল্লাহ তাআলা যে আমাদের সব বিষয় দেখেন এবং আমাদের সব বিষয় যে আল্লাহ তাআলা একমাত্র তত্ত্বাবধায়ক, তিনি যে একমাত্র সাক্ষী, সব বিষয় তিনি সাক্ষী, তিনি দেখেন, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই দুটি আয়াতের আগে কিছু ঘটনা রয়েছে। সেটি হচ্ছে, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা অন্ধকার কুয়ায় ফেলেছিল, সেখান থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সিংহাসনে বসালেন। তারপর মিশরে দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষটি আশপাশের দেশ পর্যন্ত পৌঁছে গেল। ফিলিস্তিনে যেখানে ইয়াকুব আলাইহিস সালাম তার পরিবার নিয়ে থাকতেন, তার ছেলেদের কিনে থাকতেন, সেখানেও দুর্ভিক্ষ দেখা দিল, খাবারের সংকট, আর্থিক সংকট। শুনলেন যে মিশরে এক ভালো সরকার আছে, অল্প কিছু মূল্য দিলে তিনি অনেক খাদ্য সামগ্রী দিয়ে থাকেন। তিনি তার ছেলেদেরকে বললেন, তোমরা যাও মিশরে, ঘরে কিছু মূল্য যা তোমরা পাও, কারণ সে জামানায় টাকা পয়সা মুদ্রার মাধ্যমে লেনদেন হতো না, জিনিসপত্রের বিনিময়ে জিনিসপত্র। তো তিনি বললেন, তোমরা স্বল্প কিছু যা সাথে নিয়ে যেতে পারো নিয়ে যাও, আর দেখো মিশরের সেখান থেকে সরকারের কাছ থেকে তোমরা কিছু খাবার সামগ্রী, তোমরা খাদ্য সামগ্রী তোমরা নিয়ে আসতে পারো কি না। ভাইরা যখন গেল, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা যখন গেল, যারা মূলত ছিল ইউসুফ আলাইহিস সালামের ভাই, যখন মিশরে তারা পৌঁছল, ইউসুফ আলাইহিস সালাম যিনি মিশরের সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী ছিলেন এবং এই খাদ্য বণ্টনের দায়িত্বে ছিলেন, তিনি তার ভাইদেরকে দেখেই চিনে ফেললেন যে এরা ফিলিস্তিন থেকে এসেছে আমার কাছ থেকে ত্রাণ নেওয়ার জন্য। কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে খাদ্য সামগ্রী দিলেন এই শর্তে, আবার যখন তোমরা আসবে তোমাদের আরেক ভাই আছে বিনিয়ামিন, বিনিয়ামিনকে তোমরা সাথে নিয়ে আসবে। মূলত প্রথমবার যখন তারা আসছিল, বাবা ইয়াকুব আলাইহিস সালাম বিনিয়ামিনকে এজন্য আসতে দেন নাই, কারণ এই ছেলেরা একবার ইউসুফ আলাইহিস সালামকে খেলাধুলার নামে নিয়ে গিয়েছে আর ফিরত আনে নাই।
এবার বিনিয়ামিনকে নিয়ে আবার কোথায় গুম করে আসে, হারিয়ে আসে, এজন্য এবার তিনি তাদেরকে বিনিয়ামিনকে তাদের সাথে যেতে দেন নাই। কিন্তু ইউসুফ আলী ইসলাম তাদেরকে বলেছেন যে আগামীবার বিনিয়ামিনকে না আনলে তোমরা কোনো খাবার পাবে না, কারণ এই বিনিয়ামিন ছিল ইউসুফ আলী ইসলামের কি সহোদর ভাই, আপন ভাই ছিল, ছোটো ভাই ছিল। তো তিনি উদ্গ্রীব হয়েছিলেন যে তিনি তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে চান, দেখা করতে চান, যাতে করে তার আবার ফিরে আসে। ইউসুফ আলী ইসলাম কী করলেন, তারা যে মূল্যগুলো নিয়ে গিয়েছিল খাবার আনার জন্য, এই মূল্যগুলো তিনি তাদের আসবাবপত্রে ঢুকিয়ে দিলেন। যখন তারা তাদের বাড়িতে ফিলিস্তিন ফিরে আসলো, আসবাবপত্র খুলে দেখে মিশর থেকে খাবার আনার জন্য তারা যে মূল্য দিয়েছে, এই মূল্যটাও তাদেরকে কী করা হয়েছে, ফেরত দেওয়া হয়েছে। আর মিশরের ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, তারা তো চেনে নাই ইউসুফ আলাইহিস সালাম, তিনি বলেছিলেন যে আমাদের আইন হচ্ছে যে কয়জন লোক আসবে প্রত্যেক মাথা পিছু আমরা এক উট বুঝা করে আমরা খাবার দিব। তারা বলেছিল আমাদের আরেক ভাই আছে, তিনি বলেছেন আরেক ভাই আছে না দুই ভাই আছে, ভাইকে সামনে কী হতে হবে, হাজির হতে হবে। তো যখন তারা বাড়িতে গেল দেখলো যে তাদের মূল্যটাও ফিরে দেওয়া হয়েছে আর প্রচুর খাবার দেওয়া হয়েছে, আর বিনিয়ামিনকে যদি তারা সাথে নিয়ে যায়, এবার তারা দশ ভাই গিয়েছিল, এগারো ভাই গেলে তাহলে এগারোটার তারা উট বুঝা করে তাদেরকে খাবার দেওয়া হবে। তখন তারা বাবাকে শক্ত করে বলা শুরু করলো, বাবা এবার কিন্তু বিনিয়ামিনকে আমাদের সাথে যেতে দিতেই হবে, আমরা এক উট বোঝা বেশি পাবো, আর সরকার কত ভালো, সামান্য মূল্য দিলে প্রচুর খাবার দেয়, শুধু তা নয় বরং মূল্যটা ফেরত দিয়ে দেয়। মূলত ইউসুফ আলী ইসলাম এই কৌশলটি করেছিলেন যাতে করে তারা আবার আসে, ভাইদের সাথে আবার সাক্ষাৎ হয়, বিশেষ করে তার সহোদর ভাই বিনিয়ামিনকে আবার দেখার জন্য। কারণ আমি ইউসুফকে তারা অন্ধকার কুয়ে একবার ফেলেছে, জানি না আমার সহোদর ভাইকে রাত দিন তারা কত কষ্ট দিচ্ছে, ভাইকে তার কাছে আনার জন্য, আশ্রয় দেওয়ার জন্য তিনি চাচ্ছিলেন তাদের কবল থেকে, এই দশ ভাই সুসংহত সুসংগঠিত, আমার ভাইকে অবশ্যই তারা কষ্ট দিচ্ছে এই কষ্ট থেকে তাকে বাঁচানোর জন্য। ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম, আমার আলোচনায় আল্লাহ তাআলা ইরশাদ করেন যখন তারা তাদের মালপত্র খুলল দেশ থেকে এসে বা দেশে গিয়ে, আমরা আমাদের মালপত্র কী করি, খুলি। ওয়ালাম্মা ফাতাহু, যখন তারা খুলল তার আশ্চর্য হলো, ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম, তারা দেখলো যে তারা যে মূল্য নিয়ে গিয়েছিল এই মূল্যের বিনিময়ে তারা খাবার আনতে চাচ্ছে, দেখলো দশজন তারা দশ ভাই গিয়েছিল, দশ উট বুঝা তো খাবার দেওয়া হয়েছে, যে মূল্যটি তারা দিয়েছে সেই মূল্যটাও গোপনে তাদের রুদ্দাত ইলাইহিম তাদের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে, এটা ভুলে আসে নাই, রুদ্দাত ফিরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে, এহসান করা হয়েছে। তখন তার বাবাকে বললো, ইয়া আবানা মা নাবগি, আর আমরা কী চাই, এর থেকে ভালো কোনো সরকার, এর থেকে ভালো আর কেউ হতে পারে, দশ উট বোঝা খাবার তো দিলই, অথচ আমরা মিশরের কেউ না, অধিবাসী না, আমরা ফিলিস্তিন থেকে, আমরা ভিনদেশি, সাধারণত দেশি এবং ভিনদেশির মধ্যে পার্থক্য করা হয়, আমরা মিশরের অধিবাসী না, আমরা ফিলিস্তিন থেকে গিয়েছি, তাও আমাদেরকে এগারোটি, তাও আমাদেরকে দশটি উট বোঝা করে খাবার দেওয়া হয়েছে, আবার মূল্যটাও আমাদেরকে সাথে দিয়ে দেওয়া হয়েছে। হাযিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা, এই দেখেন আমাদের মূল্যটি, রুদ্দাত ইলাইনা, আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আপনি আগামীবার বিনিয়ামিনকে আমাদের সাথে যেতে দেন, ফলে কী হবে, ওয়ানামিরু আহলানা, আমরা আমাদের পরিবারের জন্য বেশি করে আরও খাবার আনতে পারবো। ওয়ানামিরু, এই যে এখানে আলমিরা আছে না, এই আলমিরা শব্দটি কোরআনে আছে, আলমিরু তাআম খাবারকে বলা হয়, সেখান থেকে ওয়ানামিরু আহলানা, আমরা আমাদের আহলের জন্য আরও বেশি খাবার নিয়ে আসবো মিশর থেকে, এবার এনেছি দশটি উট, আগামীবার আমরা এগারোটি উট বোঝা করে আমরা খাবার নিয়ে আসবো, ওয়ানামিরু আহলানা, তাহলে বিনিয়ামিনকে যেতে দেন, তাহলে আরও একটি উট বোঝা আমরা বেশি পাবো, আরও বেশি খাবার পাবো। ওয়ানাহফাযু আখানা, আমরা আমাদের ভাইয়ের হেফাজতের দায়িত্ব আমরা নিলাম। ওয়ানাজদাদু কাইলা বাইর, আরও একটি উট আমরা অতিরিক্ত পাবো। ভ্যালিকা কাইলু ইয়াসির, এই একটি অতিরিক্ত দেওয়া বাদশার জন্য তেমন কঠিন নয়, আমরা মিশর সফর করে দেখে এসেছি মিশরের যে সরকার প্রধান তিনি কে, তাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম, এখনও তো তারা চিনতে পারে নাই, আমরা সচক্ষে সফর করে দেখে এসেছি। ভ্যালিকা কাইলু ইয়াসির, ওই মিশরের যে সরকার প্রধান অনেক ভালো,
আরও একজনকে সাথে নিয়ে গেলে তিনি আরও একটি দিবেন, প্রশ্ন করবেন না যে তোমরা এত বেশি বা তোমরা বারবার আসছো বা তোমরা ভিন দেশি, তোমাদেরকে দেয়া যাবে না। কাইলুনি ইয়াসির, এটা তিনি অতি সহজে খাবারটি দিয়ে দিবেন। আর বেনিয়ামিনকে দিলেই কাইলুনি ইয়াসির, অনেক সহজে আমরা খাবার নিয়ে আসতে পারবো। বেনিয়ামিনকে না দিলে তখন আরও একটি বেশি আনা অনেক কঠিন হবে। প্রথমবার আমরা আনতে পারি নাই, দশটাই এনেছি, আমরা বলেছি আরেক ভাই আছে, কিন্তু আমরা তাকে এটা বোঝাতে পারি নাই, বিশ্বাস করাতে পারি নাই। আপনি যদি এগারোটি চান তাহলে বেনিয়ামিনকে সাথে দিন, তাহলে আমরা সহজে এগারোটি আনতে পারবো। অন্যথায় দশটি আনতে হবে, আরও একটি আনা আমাদের জন্য কঠিন হবে। আর বেনিয়ামিনকে সাথে দিয়ে দিলে এটা আনা আমাদের জন্য একেবারে কী হবে, সহজ হবে। যখন তারা বারবার চাপ এবং প্রেশার প্রয়োগ করছিল যে বেনিয়ামিনকে আমাদের সাথে দিতে হবে, কিন্তু বাবা ইয়াকুব আলাইহিসসালাম কীভাবে তাদের সাথে, এরাই আমার ইউসুফকে গুম করেছে, এরাই বলেছিল যে একটু আমরা খেলাধুলা করছি, খেলাধুলা করতে যাচ্ছি, আর আমরা তার দায়িত্ব নিলাম, আমরা সুসংগঠিত দশ ভাই, ও নাহনু উসবাতুন, আমরা তার দেখাশোনা করব, ও ইন্না লাহু লাহাফিযুন, আমরা তার হেফাজত করব, ও ইন্না লাহু লানাসিহুন, আমরা তার কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী। কত মিষ্টি কথা, মধু কথা, সুন্দর কথা এরাই বলেছিল, কিন্তু এরা আমার ইউসুফকে অন্ধকার করে ফেলে এসেছে, তাও কাছে। এখন এই বেনিয়ামিনকে, আমার আদরের আরেক ছেলেকে, সেই দূর দেশ মিশর পর্যন্ত তারা নিয়ে যাবে, বলা যায় না এই বেনিয়ামিনের চেহারা আমি আবার দেখতে পারবো কি না। তিনি বলেছেন, কালালান উরসিলাহু মাআকুম হাত্তা তুতুনি মাউসিকাম মিনাল্লাহি লাতাতুন্নানি বি ইল্লা আন ইউহাত বিকুম, না আমি তোমরা যতই যুক্তি দেও না কেন, তাকে নিলে সহজে আরও বেশি খাবার পাওয়া যাবে, আরও একটি উট বোঝা বেশি পাওয়া যাবে, আমি বেনিয়ামিনকে তোমাদের সাথে যেতে দিব না, আল্লাহর নামে কসম, শপথ তোমাদের করতে হবে আমার সামনে, প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা তাকে অবশ্যই আবার ফিরে আনবো। ইউসুফের সময় তোমরা শুধু কথা দিয়েছিলে, আমি কথার উপর বিশ্বাস করেছি, এবার কথা দিলে হবে না, শপথ করতে হবে, মাউসিকাম মিনাল্লাহ, আল্লাহর নামে ওয়াদা, আল্লাহর নামে প্রতিশ্রুতি করতে হবে, যে আমরা শপথ করছি, আমরা ওয়াদা করছি আল্লাহর নামে যে আমরা অবশ্যই বেনিয়ামিনকে ফিরে আনবো। মূলত ইউসুফ আলাইহিসসালামের পরে তার ভাই বেনিয়ামিনকে পাঠানোর সময় বাবা ইয়াকুব আলাইহিসসালামের মন খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল, নানা সন্দেহ আশঙ্কা তার মনে জেগে উঠা, এটা বিচিত্র নয়, এটা আশ্চর্যের কিছু নয়, কারণ সব সময় বাবা ইয়াকুব আলাইহিসসালাম চিন্তায় তিনি পেরেশান ছিলেন যে আল্লাহই ভালো জানেন এখন এই ছেলের চেহারাও আমি আর কখনো দেখতে পারবো কি না। তাই তিনি নিজের সাধ্যমতো সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে কোনো প্রকার তিনি ত্রুটি করেন নাই। আল্লাহর নামে তোমাদের কসম করতে হবে, ইল্লা আন ইউহাতাবিকুম, তিনি বলেছেন হ্যাঁ, যদি তোমাদেরকে সব দিক থেকে ঘিরে ফেলা হয়, অনেক দূর দেশে তোমরা যাচ্ছ, কোনো একটি রাস্তায় কোনো শত্রু তোমাদেরকে সবাইকে ঘিরে ফেললো, বা কোনো হিংস্র প্রাণী বা কোনো দিক দিয়ে তোমাদেরকে পাকড়াও করা হলো, এখন তোমরা বেনিয়ামিনকে কীরকম ফিরিয়ে আনবে, এখন তো তোমরা নিজেরাও বাঁচতে পারছো না, এমন অবস্থায় আর আমি তোমাদেরকে পাকড়াও করবো না। অর্থাৎ তোমরা সকলে যদি বিপদগ্রস্ত হয়ে পড়ো, অথবা তোমরা ধ্বংস কিংবা গ্রেফতার হয়ে যাও, যা থেকে নিষ্কৃত পেতে তোমরা অসমর্থ, অক্ষম ও পরাভূত হয়ে পড়ো, তাহলে এটা ভিন্ন কথা, এই পরিস্থিতি তোমাদের ওজর গ্রহণযোগ্য হবে। এখান থেকে বোঝা গেল, দুই পক্ষ যদি কোনো চুক্তি করে, চুক্তির ক্ষেত্রে আপনি এই ধারাটি উল্লেখ করতে পারেন যে আপনি যদি এই চুক্তি পূর্ণ করতে অপারগ হন, টাকাটা দিতে যদি আপনি অক্ষম হন, তাহলে আমাদের এই চুক্তি ক্যান্সেল হবে, তাহলে এই 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 চুক্তির উপর আমার পক্ষ থেকে আর কোনো পাকড়াও করা হবে না, ধরা বান্ধা নেই। এই কথাটি চুক্তির একটি ধারায় উল্লেখ করা যায়, এই আয়াত থেকে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। ইয়াকুব আলাইহিসসালাম বলেছেন যে তোমরা কসম করো আল্লাহর নামে বেনিয়ামিনকে ফিরে দিবে, কিন্তু যদি তোমরা সবাই অনেক দূর দেশে যাচ্ছ, কোনো এক শত্রু তোমাদের সবাইকে ধরে ফেললো, বা মিশরের সরকার তোমাদের সবাইকে গ্রেফতার করে ফেললো, তাহলে আমি আর তোমাদেরকে জিজ্ঞাসা করবো না কেন তোমরা কসম বা ওয়াদা ভঙ্গ করেছো, কারণ এটা এই ওয়াদা পূর্ণ করতে এখন তোমরা কী হয়ে গিয়েছো, অক্ষম হয়ে গিয়েছো। এখান থেকে মাসআলা উলামায়ে কিরাম এটা উল্লেখ করেছেন, যেমন ক্রেতা বিক্রেতা একটা পণ্য একটি মূল্যের বিনিময়ে তারা বেচা কেনা করলেন, এই ধারাটি উল্লেখ হওয়া যেতে পারে, এই শর্তটি উল্লেখ করা যেতে পারে যে আপনি যদি মূল্যটি দিতে অপারগ হন,
তাহলে আমাদের এই চুক্তিটি ক্যান্সেল হবে, আমি আপনার কাছ থেকে আর কোনো মানে কোনো কিছু আমি কী করবো না, দাবি করবো না। আবু দাউদ তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমুনা আলা শুরুতিহিম ইল্লা শর্তান হারাম হালালান আও আহাল্লা হারামান, মুসলমানদের পরস্পর যদি কোনো শর্ত হয় এই শর্ত গ্রহণযোগ্য হবে যদি এই শর্তের মাধ্যমে হালাল হারাম না হয় বা হারাম হালাল না হয়। কোনো একটি কথা আপনি দিলেন, কোনো একটি ওয়াদা করলেন, এই ওয়াদা পূর্ণ করতে যদি আপনি অক্ষম হয়ে যান, দোষ আপনার নয়, পরিস্থিতির কারণে, কোনো একটি আসমানি বিপদের কারণে বা জমিন কোনো একটি বিপদের কারণে বা অন্য কারো কারণে আপনি যদি একটা পূর্ণ করতে অক্ষম হন, তাহলে আপনাকে এটার জবাবদিহিতা করতে হবে না। যেমন হজ, হজের জন্য নিয়ত করার সময় এটিও বুখারি মুসলিমে এসেছে যে নিয়ত করার সময় আপনি যদি এটা বলেন, আল্লাহুম্মা মাহাল্লি হাইযু হাবাসতানি, হে আল্লাহ যেখানেই আমি আটকা পড়ব সেখানেই আমি আমার ইহরাম খুলে ফেলব। কারণ হজের বিষয়টা অনেক কঠিন, নামাজের মতো নয় যে আপনি 10 মিনিটে নামাজ পড়ে ফেললেন, নিয়ত করলেন রোজার একদিন আপনার রোজা শেষ। হজ হচ্ছে এখান থেকে আপনি বের হবেন ইহরাম করতে, সামনে আপনার তওয়াফ আছে, সাই আছে, আরাফা আছে, মুজদালিফা আছে, মিনা আছে, হঠাৎ রাস্তায় আমি খুব অসুস্থ হয়ে গেলাম, তওয়াফ করতে পারলাম না, ভিসা সংক্রান্ত কোনো জটিলতার কারণে ইহরাম করেছি ঠিকই, কিন্তু আমি দেখা গেল আমি তওয়াফ করতে পারলাম না, সাই করতে পারলাম না, মক্কা আমি ঢুকতে পারলাম না, কোনো একটি কারণে আমাকে গ্রেফতার করা হলো বা যে কোনো কারণে আপনি পূর্ণ করতে পারলেন না, আপনি যদি এই নিয়তটা করেন, হে আল্লাহ যদি আমাকে ঘিরে ফেলা হয় বা আমি তওয়াফ আমি যদি হজটা পূর্ণ করতে অক্ষম হয়, তাহলে যেখানেই আমি আটক হব সেখানেই আমি আমার ইহরাম খুলে ফেলবো, এই কথাটি যদি আপনি ইহরামের সময় বলে ফেলেন তাহলে আপনি ইহরাম খুলতে পারবেন, আপনার উপর কোনো জরিমানা আসবে না, ফিদিয়া আসবে না, দম আসবে না। আর যদি এই শর্ত এই কথাটি যদি আপনি ইহরামের সময় না বলেন তাহলে আপনি খুলতে পারবেন, কিন্তু আপনাকে দম দিতে হবে, আপনাকে জরিমানা দিতে হবে। তাহলে বোঝা গেল এই যে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেছেন যে যদি আপনি যদি তোমরা অপারগ হয়ে যাও, এই কসমটি বা এই ওয়াদাটি পূর্ণ করতে অক্ষম হয়ে যাও, তাহলে আমি তোমাদেরকে আর কী করবো না, তোমাদেরকে আমার নিকট জবাবদিহিতা করতে হবে না। এই বিষয়টি উলামায়ে কেরাম এখানে উল্লেখ করেছেন। দুই পক্ষের মধ্যে যখন কথা হয়ে গেল, ছেলেরা বলেছে হ্যাঁ আমরা আপনার কাছ থেকে আপনার ছেলে বেনিয়ামিনকে নিচ্ছি, কসম করছি আমরা আল্লাহর নামে ওয়াদা করেছি যে আমরা তাকে আপনার নিকট কী করবো, ফেরত দিব। আর বাবাও তাদের কাছ থেকে এই ওয়াদা নেওয়ার পর তার ছেলেকে তাদের হাতে উঠিয়ে দিয়েছেন। এই দুই পক্ষের মধ্যে যখন এই চুক্তিটি হলো তখন বাবা বললেন, ক্বাল আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, আমাদের এই কথা এর উপর আল্লাহ সাক্ষী রয়েছেন। আমাদের এটা এক ধরনের লেনদেন, আমাদের এই যে কথা হলো আলামা নাকুল, দুই পক্ষের মধ্যে যে কথা সম্পন্ন হলো, চূড়ান্ত হলো, এর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাক্ষী রয়েছেন, আল্লাহ তাআলা এর তত্ত্বাবধায়ক। অর্থাৎ বেনিয়ামিনের হেফাজতের দায়িত্ব আমি তোমাদেরকে দেই নাই, মূলত আল্লাহর উপর আমি এই দায়িত্বটি দিলাম, তোমাদের হাতে উঠিয়ে দিয়েছি, আল্লাহ আলামা নাকুল ওয়াকিল, এই হলফ তোমাদের কাছ থেকে আমি নিয়েছি আর তোমরা এই হলফটি করেছো, আল্লাহ তাআলার উপর আমি নির্ভর করলাম, ভরসা করলাম। আল্লাহ যদি শক্তি দেন তাহলেই কেউ কারো হেফাজত করতে পারে, অঙ্গীকার পূর্ণ করতে পারে। আমি একটি চুক্তি করলাম আপনাকে দিব, আপনি চুক্তি করে যান আমার কাছ থেকে নেবেন, আল্লাহ ভরসা, আপনার উপর ভরসা নয়, আপনিও আমার উপর ভরসা নয়, আল্লাহ আলা মা নাকুল ওয়াকিল, আল্লাহর উপর ভরসা করলাম, যাও তোমরা আমার বেনিয়ামিনকে নিয়ে যাও, চুক্তিটি যেন তোমরা পূর্ণ করতে পারো, দূর দেশ থেকে যেন তোমরা ফিরে আসতে পারো। নতুবা মানুষ অসহায়, তার ব্যক্তিগত কোনো সামর্থ্য নেই, মানুষের নিজস্ব কোনো শক্তি নেই, আমি বললাম এই চুক্তি আমি পূর্ণ করবই, এটা কেউ বলতে পারে না। আপনাকে বলতে হবে আমি এই চুক্তি পূর্ণ করব ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, আমার কোনো শক্তি নেই, আমার পকেটে টাকা আছে, আপনার নিকট জমিন আছে, আপনি বাহ্যিকভাবে দেখছেন জমিন দিবেন, টাকা দিব, কিন্তু মাঝখানে একটি সংকট হয়ে যেতে পারে, সমস্যা হয়ে যেতে পারে, জায়গাটি আপনার বেদখল হয়ে যেতে পারে, আমার টাকাটি চুরি হয়ে যেতে পারে, আমি টাকা উঠাতে গিয়ে নাও উঠাতে পারি, বিভিন্ন সমস্যা হয়ে যেতে পারে, আমি বলছি বেনিয়ামিনকে দিব, তোমরা বলছো বেনিয়ামিনকে মিশরিন আবার ফেরত আনবে, দুই পক্ষের মধ্যে কথা হয়েছে, কিন্তু শেষে বাবা ইয়াকুব আলাইহিস সালাম কী বলেছেন, এটা আমাদের জন্য শিক্ষা। বিধায় কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, দুই ব্যক্তির মধ্যে যখন লেনদেন হয়, কথাবার্তা হয়, চুক্তি হয়, অঙ্গীকার হয়, ওয়াদা হয়, তখন এটা বলতে হয় যে আমাদের
পারস্পরিক এই লেনদেনটি পূর্ণ করার জন্য আমরা ভরসা করছি কার উপর? এই জন্য ইমানদারেরা সবসময় এই কথা বলে, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসনাদ আহমদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আকসিরু মিন কাউলি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফা ইন্নাহা কানজুন মিন কুনুজিল জান্নাহ। তোমরা বেশি বেশি করে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, কারণ এটি হচ্ছে জান্নাতের একটি পুঞ্জি, জান্নাতের একটি খনি। সুবহানাল্লাহ, জান্নাতের একটি খনি, জান্নাতের অমূল্য খনি পেতে হলে এই শব্দটি আমাদের বেশি করে বলতে হবে। বান্দা তার আজিজি, ইনকিসারি, দুর্বলতা, অসহায়ত্ব আল্লাহর সামনে প্রকাশ করে, হে আল্লাহ আমার কোনো শক্তি নেই, আমার কোনো সামর্থ্য নেই, লা হাউলা ওয়ালা কুওয়াত আমার কোনো কুওয়া নেই, কোনো শক্তি নেই, ইল্লা বিল্লাহ শুধু আল্লাহর উপর। আরেক হাদিসে এসেছে এটি হচ্ছে জান্নাতের একটি দরজা। তিরমিজিতে এসেছে কাইস বিন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকা আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি জান্নাতের একটি দরজা তোমাকে বলে দিব? এই কথা যে বেশি বলবে সে জান্নাতে চলে যাবে। কুলতুবাল আমি বলেছি, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের এই দরজার সংবাদ আপনি, সন্ধান আপনি আমাকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি করে বলবে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি দাঁড়িয়েছি কাজ করার জন্য, রুম থেকে বের হচ্ছি কাজে যাওয়ার জন্য, খাবারটি সামনে নিয়েছি খাবারের জন্য, এগুলো বাহ্যিক আমার শক্তি, কিন্তু আল্লাহ যদি তৌফিক দেন তাহলে খেতে পারবো, উঠতে পারবো, হাঁটতে পারবো, কাজ করতে পারবো, চুক্তিটি পূর্ণ করতে পারবো, ওয়াদাটি আমি মানে পুরা করতে পারবো যদি আল্লাহ তৌফিক দেন। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অন্যথায় আমার নিজস্ব কোনো শক্তি নেই, আমার নিজস্ব কোনো সামর্থ্য নেই। বিদায় ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, আমাদের পরস্পর যে চুক্তি হয়েছে এটা পূর্ণ করার জন্য আল্লাহ হচ্ছেন আমাদের তত্ত্বাবধায়ক, আল্লাহ হচ্ছেন আমাদের সহায়ক, আল্লাহ হচ্ছেন এই কাজের উপর সাক্ষী, আল্লাহ হচ্ছেন এই কাজের উপর সাক্ষী। যদি তোমরা এই চুক্তিটি পূর্ণ করতে গিয়ে কোনো ধরনের আমার সাথে কোথায় কাজে তোমাদের গরমিল হয়, আল্লাহ সাক্ষী তোমরা দূরদেশে নিয়ে যাচ্ছ, সেখানে যদি এই আমানতের তোমরা কোনো নষ্ট করো, তাকে কষ্ট দাও, তাকে গুম করো, হারিয়ে ফেলো বা মানসিকভাবে কষ্ট দাও, হতে পারে তোমরা ফেরত এনে দিবে কিন্তু সেখানে তার সিসি ক্যামেরা নেই, আমি বাবা ইয়াকুব তার দেখছি না, গোপনে তোমরা কথার মাধ্যমে কাজের মাধ্যমে তোমরা তাকে কষ্ট দিচ্ছ, সব কাজ তোমরা তাকে দিয়ে করাচ্ছ, কষ্টের কাজ তোমরা তাকে দিয়ে করাচ্ছ, এখন তো আমি সামনের জন্য তোমরা তাকে কষ্ট দিতে পারছো না। আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, ওয়াকিলের আরেকটি অর্থ বলা হয়েছে শাহীদ, আল্লাহ সাক্ষী, আল্লাহ কিন্তু দেখছেন, আমি বাবা ইয়াকুব দেখছি না, আমার সামনে তোমরা তার সাথে সুন্দর ব্যবহার করছো কিন্তু এই রাস্তায় জঙ্গল মরুভূমি পথের মধ্যে আর কেউ নাই, এক ছেলে তোমাদের এই সৎ ভাইকে তোমরা পেয়ে হতে পারে তোমরা তাকে কষ্ট দিবে, শোনো আল্লাহ কিন্তু আছেন। এই চুক্তিটি তোমরা কতটুকু পূর্ণ করছো না করছো না, এগুলো কিন্তু সব আল্লাহ তাআলা দেখছেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ হচ্ছেন সাক্ষী, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কে হতে পারে? কুলিল্লাহু শাহীদুন বাইনি ও বাইনাকুম, আমি এবং তোমরা আমরা কী করি, পরস্পর যে চুক্তি হয়, পরস্পর যে কথাবার্তা হয়, যে কথা চূড়ান্ত হয়, এগুলো আমি আপনি কতটুকু পূর্ণ করি, আল্লাহ কিন্তু সব দেখেন। আমি যখন চলি, আমি যখন পড়ি, আমি যখন লিখি, আমি যখন চুক্তি করি, আমি যখন স্বাক্ষর দেই, এই সব কিছু কিন্তু আল্লাহ সাক্ষী আছেন, কতটুকু আমি এই চুক্তিটি পূর্ণ করছি আর কতটুকু আমি বার খেলাফ করছি। আমি একটি কোম্পানিতে কাজ করছি, আমি প্রথমেই তাকে আমি ওয়াদা দিয়েছি, হয় লিখিতভাবে বা মৌখিকভাবে 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করব, বিনিময়ে সে আমাকে 2000 বা 3000 দিবে। এখন তারও একটি দায় দায়িত্ব আছে, আমারও আছে, আমি ঠিকই তার কাছ থেকে 2000 রিয়াল নিলাম কিন্তু সে সামনে থাকলে ঠিকমতো কাজ করি, যখন সে নেই আমি কাজ করি না। বা মালিক হিসাবে আমি ঠিকই তার কাছ থেকে 10 ঘন্টার বিনিময়ে 12 ঘন্টা 15 ঘন্টা আমি তার কাছ থেকে কাজ আদায় করে নিচ্ছি, আর মাস শেষে দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায় আমি তার বেতন দিচ্ছি না। এখানে আল্লাহ সাক্ষী আছেন না নাই? যখন চুক্তি হয়েছিল প্রথম দিন যখন তার সাথে কথা ফাইনাল হয়েছিল, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাকুনু ফি শানি ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনি ওয়ালা তাআমালুনা মিন আমাল ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইযু তুফিদুনা ফি। যখন তুমি একটি কাজ করো বা যখন তুমি কোরআন তিলাওয়াত করো বা যে কোনো আমল যখন তুমি করো, তখন কিন্তু তুমি আমি আল্লাহর চোখের সামনে, চুক্তি হচ্ছে, কথা ফাইনাল হচ্ছে,
আপনি কথা বলেছেন সে মেনেছে বা সে বলেছে আপনি গ্রহণ করেছেন, এগুলো সব আল্লাহ দেখছেন। মৌখিক কথা হোক, লিখিত হোক, যে কোনো একটি কথা যখন চূড়ান্ত হয়, কে আছেন? আল্লাহ আছেন। ব্যবসা বাণিজ্য করছেন, লেনদেন করছেন, কথাবার্তা বলছেন, আপনি বলছেন আমি এটা বলি নাই, আপনি মনে মনে জানেন এটা আপনি বলেছেন কিন্তু এটা লেখা হয় নাই, এই জন্য আপনি আপনার কথা পাল্টে ফেলেছেন। আল্লাহ কিন্তু আছেন, আল্লাহ সাক্ষী। এবং কিয়ামতের দিন কুল কাফা বিল্লাহি শাহীদান বাইনী ওয়া বাইনাকুম, আমার জন্য আল্লাহ সাক্ষী এটাই যথেষ্ট, আরও দুইজন সাক্ষী আনার দরকার নেই। এগুলো মানে প্রমাণ হিসাবে আমরা আনি, কিন্তু ইমানদার হিসাবে আমার জন্য এটাই যথেষ্ট যে কে সাক্ষী আছেন? আল্লাহ আছেন। যেহেতু আল্লাহ সাক্ষী আছেন, আমি আমার কথা চেঞ্জ করবো না। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, তোমার জন্য কি এটা যথেষ্ট না যে তোমার এই কাজের উপর আল্লাহ সাক্ষী? আল্লাহ দেখছেন তুমি কী করছো, কি তুমি কী শুনছো, তুমি কী বলছো, তুমি কী চূড়ান্ত করছো, তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ, সবই তো আল্লাহ তাআলা সাক্ষী আছেন। এবং আল্লাহ সাক্ষী বিধায় আল্লাহ তাঁর সাক্ষ্যের উপর ভিত্তি করে কিয়ামতের দিন ফয়সালা করবেন। ইন্নাল্লাহ ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন শাহীদ। প্রিয় ভাইরা, আজকে যে আলোচনা হলো, এই আলোচনা থেকে আমি আপনি যেটা জানতে পারলাম, বুঝতে পারলাম, সেটি হচ্ছে আমার আপনার প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ, এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর সাক্ষী আছেন, তিনি দেখেন, তিনি শুনেন, তিনি জানেন। দুই, আমার নিজস্ব কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, বরং আমি আপনি আমরা সবাই আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তির উপর আমরা নির্ভর করে আছি। বিধায় আমাকে আপনাকে সবসময় লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ কথার উপর বিশ্বাসী হতে হবে। আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যত বেশি বাড়ুক না কেন, যৌবন জীবনের শক্তি যত বেশি হোক না কেন, তারপরেও আল্লাহর শক্তির সামনে আমি কিন্তু শূন্য, আমি কিন্তু কিছুই না। সেজন্য সবসময় আল্লাহর সামনে দুর্বল হিসাবে নিজেকে পেশ করতে হবে। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর আবদ, আমি আল্লাহর দাস, এবং আমি আল্লাহর সামনে কিছুই না। আল্লাহ চান তো আমি এই কাজ করতে পারবো, আল্লাহ যদি চান তাহলে আমি এই কথা বলতে পারবো, এভাবে নিজেকে আল্লাহর সামনে পেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে, আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে, মুখে নয় কাজ চায় ঐক্যের পরিচয় সুধরে নে আর দিন আজকে।